খেলা ছাড়া হোম অফ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের দেখা পাওয়াই দুষ্কর। বুধবার সেই মুস্তাফিজুরই দেখা মিলল শের-ই বাংলায়। বৃহস্পতিবার মহাগুরুত্বপূর্ণ ইয়ো-ইয়ো টেস্ট। মাথায় বৃষ্টির পানি পড়ার ভয় যতটা, তার চাইতেও বৃহস্পতিবারের টেস্টের ভয় বেশি ক্রিকেটারদের মধ্যে। জানা গেছে ফিটনেস ভালো এমন ক্রিকেটাররাও নাকি ইয়ো-ইয়ো টেস্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন। এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে ফিটনেস নিয়ে মহা সিরিয়াস বিসিবি। ফিটনেস টেস্টের ভয়টা তো সাময়িক, তবে মাসখানেক ধরে তামিম ইকবাল ইস্যু ছাপিয়ে অধিনায়কত্ব নিয়ে যে নাটক চলছে, সেই নাটক ক্রিকেটারদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। এশিয়া কাপের বাকি নেই এক মাসও, অথচ এখনও ক্রিকেটাররা জানেন না তাদের অধিনায়ককে, কার নেতৃত্বে তারা মাঠে নামবেন। সমর্থক আর গণমাধ্যমের মতো ক্রিকেটাররাও জানতে চান তাদের অধিনায়কের নাম। জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত। সুযোগ পেয়েও ভিসা জটিলতায় আফিফের কানাডা যাওয়ার সুযোগ হয়নি। চট্টগ্রাম থেকে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প শেষ করে খালেদ মোসাদ্দেকরা এখন মিরপুরে। ওই ক্যাম্প থেকে জাতীয় দলের 32 জনের ক্যাম্পে ডাকা হয়েছে 5 জনকে। মোসাদ্দেক, সোহান, খালেদ, রাজা আর রাব্বি। এনামুল হক বিজয় সুযোগ পাননি, সেটা এখন পুরনো খবর। জানা গেছে পারফরমেন্স নয়, ডিসিপ্লিনারি ইস্যুতেই দলের বাইরে বিজয়। আগামী দিন দুয়েকের মধ্যে যে কোনো সময় বসতে পারে নাজমুল হাসান পাপন আর তামিম ইকবালের সভা, যেই সভায় আরও উপস্থিত থাকবেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে সেই সভা নিয়ে রক্ষা করা হচ্ছে গোপনীয়তা। এদিনের বৈঠকের পর সব খোলাসা হয়ে যাওয়ার কথা। বৈঠকের পরই জানা যাবে তামিম ক্যাপ্টেন থাকছেন কি না। তামিম ইকবালের ক্যাপ্টেন্সি ছাড়াও বড় একটা সিদ্ধান্ত ঝুলে আছে নির্বাচকদের কাঁধে, মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা না রাখা। গুঞ্জন আছে হেড কোচ রিয়াদকে চাচ্ছেন না, নির্বাচকরা তার পক্ষে। তবে পরিচালকদের মাঝে রিয়াদকে রাখা না রাখা নিয়ে মতবিরোধ আছে। শেষমেশ যে সিদ্ধান্তই হোক না কেন, রিয়াদ ইস্যুতে নির্বাচক প্যানেলকে হতে হবে সাহসী। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।